সচেতন করে দেওয়া হয়েছে, ওদেরকে সতর্ক করা হয়েছে আজকে যাতে কোনো রকমের যেন বিশৃঙ্খলা তৈরি না হয় বা কেউ আসলে যেন ওইটা আমরা চাই ওরা এরকম সতর্ক সব সময়ই থাকুক এবং লুঙ্গি পরা যেই আসুক আজকে থেকে ভবিষ্যতে কখনোই কেউ যেন প্রতিবন্ধকতার মুখোমুখি না হয়। আপনাদেরকে কি বলা হয়েছে যে লুঙ্গি পরে দেখতে পারবেন সিনেমা? আজকে দেখলেও বলবেন আসলে, আচ্ছা এটা উপর থেকেই বলা, শুধু কি আজকের দিনটাই নাকি পরবর্তীতে আবার বাধা? আমরা তো আশা করি যেন ভবিষ্যতে না হয়, আমি বলেও দিচ্ছি টিকিট কাউন্টারে কেটার সময় যে ভাই আপনারা কি আসলে বিষয়টা নিয়ে অবগত কিনা, বলছেন না, তার মানে এটা গেলে ওনাদেরকে আসলে উপর থেকে, কারণ সারা দেশবাসী জানে যাচ্ছে ওনারা না জানার কোনো অপশনই নাই। আপনারা কয়টা টিকিট কিনেছেন? আমি 4টা টিকিট কিনেছি। আচ্ছা, যখন আপনি কাউন্টারে গেছেন এই আপনারা যে লুঙ্গি পরা অবস্থায় তখন কি তারা তিনবারে কেটেছে? আপনারা যখন কাউন্টারে গেছেন তখন কি আপনাদের এই যে লুঙ্গি পরা যে লেবাস আছে এখন আপনি, আমি টিকিট কাউন্টারের সামনে, ওরা যদি বলে যে আমাকে দেখে নাই তাহলে না, হ্যাঁ আচ্ছা, আমি একটা টিকিট কাটছি একটু ঘুরছি এখানে কথা বলছি দেখছি হয়তো প্রথম টিকিটে দেখে নাই পরের টিকিটে তো নিশ্চয়ই জানছে, হ্যাঁ এইটাই আমাদের, আমার কথা হচ্ছে যে ভবিষ্যতে এই ব্যাপারটা নাই ঘটো, আজকেই গতকালেই শেষ হয়েছে এটা যেন আর ভবিষ্যতে এটার মুখোমুখি আর বাঙালিকে না হইতে পারে। আমি কথায় যুক্তি আছে, যুক্তি আছে মানে সহমত পোষণ করি। গতকাল সনি সিনেমা হলের যে স্টার সিনেপ্লেক্স শাখার যে এখানে যে কাউন্টারটি আছে এখানে আসলে এক বৃদ্ধাকে পরাণ সিনেমার টিকিট দেওয়া হয়নি কারণ তিনি লুঙ্গি পরে এসেছিল। আজকে তারই প্রতিবাদ জানাতে এই দুই ভাইকে সনি সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে, স্টার সিনেপ্লেক্সের যে নিচতলায় তাদেরকে দেখা যাচ্ছে, তারা লুঙ্গি পরে এখানে অবস্থান করছে দুপুর থেকে এবং তারা 4টি টিকিট কিনেছে সিনেমা দেখার জন্য, তারা এখনও এখানেই আছেন এবং তারা এখানেই অবস্থান করবেন আরও অনেকটা সময় এমনটাই বলেছেন তারা। আরে লেজ কাটানে পিরিত কষে মাঘ মাসের শীতে, আরে লেজ কাটানে পিরিত কষে মাঘ মাসের শীতে, উঠ যা রে বন্ধু যা জানাইয়া গেলা মনে রাখুন নিভাইয়া গেলা, আরে জ্বালাইয়া গেলা মনে রাখুন গেলা,